প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সাদিয়া শিমুল, পুরোটা সময় জুড়েই থাকবো এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুজন অতিথি। তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, কিন্তু তার আগে বলে নিতে চাই যে আপনারা চাইলেও আমাদের এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন। স্ক্রিনে দেখার নাম্বারে ফোন করে কথা বলতে পারেন আজকে শিল্পীদের সাথে, রিকোয়েস্ট করতে পারেন আপনাদের পছন্দের গান। তাছাড়াও আমাদের এই অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং হচ্ছে এশিয়ান টেলিভিশনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা চাইলে সেখানেও মন্তব্য করতে পারেন, আমরা সেটা পড়ে নেব। প্রিয় দর্শক, চলুন তাহলে পরিচিত হই আমাদের আজকের অতিথিদের সাথে। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাইফুল হক এবং মেরি। চলুন স্বাগত জানাই। হ্যালো, ওয়েলকাম টু দ্য শো। কেমন আছেন, কেমন আছো? আমরা তো খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছি। আপনাদেরকে পেয়ে আমারও ভীষণ ভালো লাগছে। অনেকদিন পরে সাইফুল ভাইয়ের সাথে দেখা, অনেকদিন পরেই দেখা হলো, আর মেরির সাথে কিছুদিন আগেও দেখা হয়েছিল, আবার আজকেও দেখা হলো, ভীষণ ভালো লাগছে। আমরা অনেক গল্প করব, আড্ডা দিব, কিন্তু শুরুতে একটি গান শুনতে চাই যেহেতু গানেরই অনুষ্ঠান। অবশ্যই সাইফুল ভাইকে দিয়ে শুরু করি, কোন গানটি শুনছি? আমরা মঙ্গল দীপ জ্বালিয়ে শুরু করি। ভীষণ সুন্দর একটি গান, খুব পছন্দের গান, শুনি প্লিজ। বাহ, কি দারুণ গেয়েছেন! মানে এই গানটি শুনলে না ছোটবেলার একটা স্মৃতি আমার মনে পড়ে। তখন সবে মাত্র আমাদের বাসায় সিডির ক্যাসেট প্লেয়ার একটা ডেক সেট কিনে নিয়ে আসছিল আমার বাবা, সেখানে অনুরাধা পারোয়ালের গাওয়া এই গানটি ছিল। তো এই গানটি সকালবেলা বাবা, আমরা যখন ঘুমে থাকতাম তখন বাবা ছেড়ে দিতেন এবং এই গানটি শুনতে শুনতে আমাদের ঘুম ভাঙতো। এবং এই গানটি কিন্তু প্রার্থনার মতো, মানে গানটা একটা প্রার্থনা। অ্যাকচুয়ালি এই গানটি আমারও খুব প্রিয়, তবে এই গানটি আজকে লতা মঙ্গেশকরও গেয়েছেন। এই গানটি আসলে আমার স্ত্রী অপূর্বর ভাবি আর কি, ভাবি খুব প্রিয় গান, তারই অনুরোধে আজকে আমি এই গানটি করেছি আর কি। ভীষণ সুন্দর গেয়েছেন, আর এই গানটি তো ওপার বাংলার বিশিষ্ট কালজয়ী শিল্পীরা গেয়েছেন, লতা মঙ্গেশকর গেয়েছেন, বাপ্পী লাহিড়ী গেয়েছেন, অনুরাধা পারোয়াল গেয়েছেন, সবাই কভার করেছেন। আপনার কণ্ঠে শুনতেও ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। মেরির কাছে যাব, কোন গানটি শুনছি? এখন যে গানটি করছি, এই গানটি হচ্ছে শ্রদ্ধেয় খালেদ হাসান মিলু স্যার গাওয়া এবং কনকচক ম্যামের গাওয়া। এবং গানটির লিরিক হচ্ছে আমার খুবই খুবই প্রিয় একজন মানুষ, আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। এবং গানটি গাইছি আমার খুবই খুবই প্রিয় একজন মানুষের জন্য। আশা করি দর্শক মণ্ডলী যারা আছেন, খুবই কমন একটি গান এবং খুবই পরিচিত একটি গান, আশা করি সবার ভালো লাগবে। আচ্ছা, প্রিয় মানুষটি কার জন্য গাইছো এটা পরে বলবো। ঠিক আছে, আগে আমরা গানটি শুনি, তারপর শুনবো। ঠিক আছে, বেসিকলি গানটি রিকোয়েস্টের গান, আমার বাবা মায়েরও খুব পছন্দের গান, আমি গানটি গাইছি, যে প্রেম স্বর্গ থেকে এসে জীবনে অমর হয়ে রয়। বাহ, এটা আমারও ভীষণ পছন্দের একটি গান। ওকে, আমি চেষ্টা করছি।
খুব সুন্দর। এখন প্রাণের চেয়ে প্রিয় মানুষটি কে সেটা একটু জানতে চাই। এটা পরে জানাবো, আরো পরে স্ক্রিনে, পরে বাইরে, মানে অফ স্ক্রিনে। হ্যাঁ অফ। আচ্ছা, ভীষণ সুন্দর গেয়েছো প্রাণের চেয়ে প্রিয় সিনেমার গান। রিয়াজ এবং রাবিনা অভিনয় করেছিল এবং তাদের জুটির সব গানই আসলে অনেক বেশি জনপ্রিয়, আর এই সিনেমার প্রত্যেকটা গানই অনেক জনপ্রিয় হয়েছিল। ভীষণ সুন্দর একটি গান, আর গানটি শুনলেই না মনের ভিতরে কেমন প্রেম প্রেম একটা ভাব উদয় হয়। একদম, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। সাইফুল ভাইয়ের কাছে আবারও আসলাম, কোন গানটি শুনবো আপনার কাছ থেকে এখন? আমি শুভ্রদেব দাদার একটি খুব প্রিয় একটি গান, কালজয়ী গানই বলা চলে, যে গানটি গাওয়া হয় না, শেষ চিঠি। আচ্ছা, আমাদের অশোক দাদার লেখা এবং প্রণব ঘোষের সুরে। ঠিক আছে, শুনি। ভুলে যাব তোমায় ভুলতে পারি না, নিজেকে আড়াল করে রাখব কি না জানি না। স্মৃতি যদি কাদা আমাকে কখনো নিজেকে আড়াল করে রাখব শুধু যেন, স্মৃতি যদি কাদা আমাকে কখনো নিজেকে আড়াল করে রাখব শুধু যেন, তবু আমার ভাগ্যের সাথে তোমাকে জড়াব
হয়তো তুমি পড়বে না, কথা দিলাম কোনো দিন আর কিছু লিখো না, এ আমার শেষ চিঠি, হয়তো তুমি পড়বে না। দারুণ সুন্দর একটি গান, মানে এই গানটি আমার আগে শোনা হয়নি। সুপ্রদীপ দাদার এত সুন্দর গান আছে। এক সময় এই গানটা মানে ভীষণ জনপ্রিয় ছিল 90s-এ। আচ্ছা, অবশ্য তখন তুমি ছোট এই জন্য আর কি। না, আপনার কাছ থেকে শুনতে পেয়ে ভীষণ ভালো লাগলো। আর সম্প্রতি সুপ্রদীপ দাদা 21শে পদক পেয়েছেন, ওনাকে অনেক শুভকামনা জানাচ্ছি আমরা এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে। ভীষণ সুন্দর গেয়েছেন। থ্যাংক ইউ। মেরি, তোমার কাছ থেকে গান শোনার আগে আমরা একটি বিরতিতে যাব, কিন্তু তুমি কি মনে মনে ঠিক করে রেখেছো বিরতির পরে কোন গানটি গাইবে? কিছুটা। আচ্ছা, তুমি পুরোটা মনে মনে ঠিক করো, সেই সুযোগে আমরা একটি বিরতিতে যাই। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হাতছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, এই যুগের স্টাইল। বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন? আজকে তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা।
লাক্স নিবেদিত বাংলা দাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8:00।
লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছি আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাইফুল হক এবং মেরি। চমৎকার চমৎকার গান হচ্ছে, চলুন আমরা গানে ফিরে যাই। আমরা ভাইয়ার গানের পর বিরতিতে গিয়েছিলাম আর মেরিকে একটু সময় দিয়েছিলাম পুরোপুরি ভাবতে কোন গানটি গাইবে। তুমি কি ভেবেছ? হ্যাঁ, এখন শ্রোতেয় প্রিয়ত অ্যান্ড্রু কিশোর স্যারের গাওয়া আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, ভীষণ সুন্দর গানটা, আমার বাবার খুবই পছন্দের গান, আমি চেষ্টা করছি গাওয়ার জন্য। ঠিক আছে। আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমার পাশে, আমি পাথরে ফুল ফোটাবো শুধু সুন্দর গেয়েছ। আসলে ভালোবাসা দিয়ে যদি পাথরে ফুল ফোটানো যেত কতই না ভালো হতো, তাই না? কিন্তু মাঝে মাঝে ভালোবাসা দিয়ে কিন্তু অসাধ্য সাধন করা যায়। এবং এই যে তুমি গানটি গেয়েছ, এটা হচ্ছে স্বপ্নের ঠিকানা, এই সিনেমার গান। শাবনূর এবং অমিত হাসান অভিনয় করেছিলেন এই সিনেমাটিতে। ভীষণ সুন্দর গেয়েছ। আমরা এখন ভাইয়ার কাছে চলে আসলাম। ভাইয়ার গান শোনার আগে একটি ফোন রিসিভ করে আসি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গোলশান থেকে রেগুলার দর্শক আপনাদের। আচ্ছা,
আমি একটু রিকোয়েস্ট আছে আমার গানে। স্যার আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আছি ভালো। কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? খুবই ভালো, খুবই ভালো হচ্ছে। আমাদের সাথে আমাদের এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান স্যার, উনি আমাদেরকে ফোন করেছেন। আসসালামু আলাইকুম। আচ্ছা শুনো, তোমরা সকলে ভালো আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। মেরি ভালো আছো? জি জি স্যার ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার, আপনি কেমন আছেন? আসসালাম আছি ভালো। আচ্ছা আমি মার গান একটা শুনতে চাই। জি স্যার অবশ্যই। আরেকটা হলো ওই ভারতের মধুমালতী, ভালো ভালো গান আছে ভারতের, হ্যাঁ ওইগুলা শুনতে চাই। আর ছোট ভাইয়ের কাছে শুনতে চাই মোহাম্মদ রফিকের ভালো গান, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। এভাবে আপনি সবসময় আমাদেরকে ফোন করে আমাদের শিল্পীদের উৎসাহিত করেন, সেটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা গানে যাব, আপনার কাছ থেকে কোন গানটি শুনব? আমি ওপার বাংলারই একটি গান করছি, একটু শিরোনাম। এই গানটা করার খুব একটা ইচ্ছা ছিল না। আজ দুই দিন ধরে আমার একমাত্র কন্যা লামিয়া হক, সে গরুর গাড়ি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে, তো এই গানটি উৎসর্গ লামিয়াকে। ঠিক আছে। দারুণ সুন্দর, এই একই সুরে মনে হয় একটি হিন্দি গানও আছে, তাই না? আমার সেটা মনে পড়ছিল। আর আপনার মেয়ের বদৌলতে চমৎকার একটি গান শুনতে পেলাম। আর আপনি আসলে ভীষণ ভালো লাগে কেন জানেন, মানে আমরা জনপ্রিয় গানের পাশাপাশি কিছু আনকমন গানও শুনতে পাই, ভীষণ ভালো লাগলো। গানটি আজকে আমি প্রথম শুনেছি, ভীষণ ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আর লাস্টে যে আপনি একটা হাক দিলেন না, ওটা আরো ভালো লাগছিল। এই গানটা এটা একটু জাস্ট মানে এই ধরনেরই, খুব ভালো লাগে আমার কাছে যে গানগুলোই করা হয় না কিন্তু সুন্দর গান, হ্যাঁ এই জন্য আমি এগুলো
খুঁজে বের করে রেখে দেই, সুযোগ পেলেই ছুড়ে দেই আর কি জনগণের ভিতর। থ্যাংক ইউ, ভালো লেগেছে। মেরির কাছে যাব। কোন গানটি শুনছি এবার তোমার কাছ থেকে? এখন স্যার পছন্দের গান মায়ের গান, তো আমিও লিস্টে রেখেছিলাম একটা মায়ের গান আমার মাকে ডেডিকেট করার জন্য এবং পৃথিবীর সকল মায়ের জন্য শ্রদ্ধা এবং ভালোবাসার নিয়ে আমি গানটি গাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। আচ্ছা, আমরা গানটি শুনবো কিন্তু আমাদের সাথে একটি ফোন কল আছে, রিসিভ করি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? চট্টগ্রাম থেকে বলছি। জি, চট্টগ্রাম থেকে কে বলছেন? আমার নাম নিলয় মজুমদার। আচ্ছা নিলয় মজুমদার, আপনি শিল্পীরা আছেন, কথা বলুন। আমি মনীষা পুকুর বলছি, একটা এক লড়কি কো দেখা তো জানা ছিল। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন, আমরা গানে যাই। সাদা কাপড় পরাইয়া একটু দাঁড়াও মাইরে দেখি, জনম হইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরাইয়া হাটির উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া জনম
মাকে নিয়ে আসলে প্রত্যেকটা গান শুনলে আমরা অনেক ইমোশনাল হয়ে যাই, আর যদি হয় মাকে নিয়ে শেষ বিদায়ের গান ভাবতেই পারি না, মানে ভীষণ ইমোশনাল একটি গান তুমি গাইলে, আর বোঝাই যাচ্ছে তোমার চোখ দিয়ে পানি চলে আসছে। আসলে মা আমাদের খুব ইমোশনের একটি জায়গা, অনেক ভালোবাসার শ্রদ্ধার একটি জায়গায়। পৃথিবীর সকল মা ভালো থাকুক আমরা সেই প্রত্যাশায় রাখি। সকল মা ভালো থাকুক, সকল মার জন্য অনেক অনেক ভালোবাসা এবং বিনম্র শ্রদ্ধা। একদমই তাই। ভাইয়ার কাছে আসবো, কোন গানটি শুনছি এবার? একটু বিরহ থেকে বের হয়ে আসি, গুরুগাম্ভীর্য পরিবেশ থেকে আমরা একটু চাঁদ ফুল এগুলি নিয়ে চলে আসি। বাংলাদেশের এক সময়কার আবার সেই হারিয়ে যাওয়া গানেরই একটি, রাকিব ভাইয়ের যদি তোমায় আমি চাঁদ বলি। ঠিক আছে, আমরা শুনি। Thank you.
যদি তোমায় আমি চাঁদ বলি ভুল হবে আমার, তুমি চাঁদের চেয়েও সুন্দর, যদি তোমায় আমি ফুল বলি ভুল হবে আমার, তুমি ফুলের চেয়েও সুন্দর, যদি তোমায় আমি চাঁদ বলি সুন্দর, মানে অদ্ভুত সুন্দর একটি গান। আপনি যেটা বলছিলেন যে হারানো দিনের গান, এবং ছোটবেলা থেকে এই গানটি শুনতে শুনতে বড় হয়েছি, কালজয়ী একটি গান, আমার ভীষণ পছন্দের গানটি, যতবার মানে শুনি একদম হৃদয় ছুঁয়ে যায়, এত সুন্দর। আজকেও হৃদয় ছুঁয়ে গেল আপনার গানে,
ভীষণ ভালো গেয়েছেন। আমরা আরও সুন্দর সুন্দর গান শুনবো, কিন্তু একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style.
ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। বিরতির পর আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাইফুল হক এবং মেরি। চমৎকার চমৎকার গান হচ্ছে, চলুন আমরা গানে ফিরে যাই। আমরা গানে যাব, কিন্তু তার আগে একটু কথা বলতে চাই, কারণ অনেক গান শোনা হচ্ছে, কথা কম হচ্ছে। যেহেতু আজকে সাইফুল ভাই আছেন, মেরি আছো, তোমাদের কেমন লাগছে আজকে এশিয়ান টেলিভিশনে এসে? বরমর মতন অনেক ভালো লাগছে, যদিও এই জায়গাটা হচ্ছে আমাদের একটা ভালোবাসার জায়গা, প্রাণের জায়গা। আজ সবার সাথে দেখা হয়, সবার সাথে অনেকদিন পরপর একসাথে একই সাথে একই স্টেজে পারফরমেন্স করা, এটা হচ্ছে একটা অনেক বড় আনন্দের বিষয়। তো বরাবরের মতন যখনই আসি তখনই অনেক ভালো লাগে। আমাদেরও ভীষণ ধন্যবাদ জানাই ওয়ালটনকে, ধন্যবাদ জানাচ্ছি এশিয়ান টিভিকে এত সুন্দর একটি আয়োজন করার জন্য, যাদের জন্য আমরা বারবার একই স্টেজে সুন্দরভাবে নতুন নতুন কিছু গান নিয়ে আসতে পারি দর্শকদের সামনে। চমৎকার বলেছো, আমাদেরও ভালো লাগে যখন তোমরা আমাদেরটাকে সাড়া দিয়ে আসো, চমৎকার চমৎকার গান শোনাও। আমাদের সাথে একটি ফোন কল আছে, আমি একটু রিসিভ করছি। ওকে, হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? বাজেতপুর থেকে হাবিব ভাই। আচ্ছা, কোথা থেকে বলছেন? বাজেতপুর থেকে হাবিব ভাই। আচ্ছা, কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? আজকের আয়োজন খুব ভালো লাগছে আপা। আপনার কি কোনো গানের রিকোয়েস্ট আছে? হ্যাঁ, একটা গানের রিকোয়েস্ট ছিল, তবে আজকে আপনি শাড়ি পরে আসছেন তো খুব ভালো লাগছে, আর আপনার হাসি খুব ভালো লাগে। আপনি সবসময় কি হাসি কথাই বলেন? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আপনার যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে আপনি করতে পারেন। বসন্ত বাতাসে সই গো,
দর্শক, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন, আর আজকে শিল্পী নিশ্চয়ই আপনার পছন্দের গান গেয়ে শোনাবেন। আচ্ছা, আর আপনার কাছে তো শুনলাম না, আপনার কেমন লাগে এশিয়ান মিউজিকে আসলে? অ্যাকচুয়ালি এশিয়ান মিউজিকে আসার আগেই একটা উৎসব তৈরি হয়। এশিয়ান এই জায়গাটা এতটা একটা পরিচিত, এটা একটা পরিবার। নিচে গাড়ি থেকে নামার শুরু থেকেই উপরে আসা পর্যন্ত একবারও মনে হয়নি যে আমি কোনো স্টুডিওতে এসেছি, মনে হয়েছে যে আমি একটা পরিবারে এসেছি, এখানে গানের মাধ্যমে আমাদের কথোপকথন বিনিময় করার জন্য। সো অল থ্যাঙ্কস গোজ আন্ডার দ্য ডিসপোজাল অফ দ্য ফ্যামিলি অফ এশিয়ান মিউজিক। থ্যাংক ইউ সো মাচ, চমৎকার বলেছেন। রাত 12টা বেজে গেছে, আমাদের সেই মহেন্দ্র খন চলে এসেছে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলে আসি। প্রিয় দর্শক, ঘড়ির কাঁটায় রাত 12টা বেজে গেছে, আমরা আজকে 17 তারিখে পা দিয়েছি। আজকে 17ই মার্চ আমাদের জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। মহান এই নেতাকে আমরা অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের এশিয়ান টেলিভিশনের পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং অনেক ভালোবাসা জানাচ্ছি। এবং আজকে কিন্তু শিশু দিবসও, আজকে জাতীয় শিশু দিবস, আমরা মহান এই নেতাকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমরা গান শুনব, কোন গানটি হচ্ছে এখন? প্রথমেই শুভ জন্মদিন জানাচ্ছি আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি শ্রদ্ধেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এবং উনি না থাকলে আসলে আমরা আমাদের এই বাংলাদেশকে পেতাম না। অনেক 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 গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার পছন্দের একটি গান গাছি ওনাকে ডেডিকেট করে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। ঠিক আছে, আমরা শুনি। যদি রাজপথে আমার বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্বপিত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত বঙ্গবন্ধু মরে না, তবে বিশ্বপিত এক মহান নেতা আমরা পেতাম ফিরে জাতির পিতা, যদি রাত পোহালে শোনা বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, নিয়েছে বাঙালি তার সমতুল্য ইতিহাস একদিন দেবে তার মূল্য, সত্য কি মিথ্যার আড়াল করে যায় কি রাখা কখনো
ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত, যে মানুষ ভীরুকা পুরুষের মতো করেনি তো কখনো মাথা নত। এনে দিল হায়দার ঝোল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে সুন্দর। আসলে যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, মানে আমরা যে বাঙালি জাতিরা কি খুশি হতাম, মানে বলার মতো না একদম। আজকে ওনার জন্মদিন, ওনার জন্য অনেক ভালোবাসা, গভীর শ্রদ্ধা এবং জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা আমাদের এই অনেক বেশি মহান নেতার প্রতি। ভীষণ চমৎকার গেয়েছো, ভাইয়ের কাছে আসবো, কোন গানটি শুনবো এবার? আমি এই গানটি শুনতে শুনতে একটু কল্পনায় ফিরে গিয়েছিলাম, যে আমি ভাবতেই পারিনি যে এমন একটা দিনে লাইভ পড়বে যে গানটা একটা স্মৃতি বহমান আমার গানটা। বঙ্গবন্ধু এভিনিউতে যখন জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসবেন, ঠিক তখনই রাস্তায় আমি যে গানটি করেছিলাম ওনার উপস্থিতিতে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি এবং ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল এই গানটি দিয়ে। আমারই মৌলিক গান, আমার চাচা এম মঞ্জুরুল হক বাবুল ওনার লেখা এবং সুরে। এবং এই গানটি শোনার পর উনি আমাকে ডেকেছিলেন, তা আমি গানটি শুনতে শুনতে ভাবছিলাম যে এমন একটা দিনে আসা হলো, হয়তো জানি না শুনবেন কি না বা জানবেন কি না, আমি সেই সাইফুল হক, বাট যখনই ক্ষমতার সবাই বসে গেলেন হারিয়ে গেলাম, বাট আমার গানটা হারায়নি, সেই গানটি আমি এখন গাইছি। ঠিক আছে, আমরা শুনি। বাংলার ঘরে ঘরে জন্মনি, জন্মনি বঙ্গবন্ধুর মতো সন্তান, বয়ে আনবে এদেশের জন্যে লাখো লাখো সম্মান। বাংলার ঘরে ঘরে জন্মনি, জন্মনি, জন্মনি একটি কৃতি সন্তান, বয়ে আনবে বাংলার জন্যে লাখো লাখো সম্মান। বাংলার ঘরে ঘরে জন্মনি, জন্মনি, জন্মনি পরে তাদের দেখায় পেয়েছি যে পথ নিশিমন্থ
এসেছে ধরণীর পরে, তাদেরও দীক্ষায় পেয়েছি যে পথ নিঃসীম অন্ধকারে, ফুলের শোভা ছড়িয়ে হৃদয়ে গে যায় জীবনের গান। জন্মনি বঙ্গবন্ধুর মতো সন্তান, বয়ে আনবে বাংলার জন্যে লাখো লাখো সম্মান। বাংলার ঘরে ঘরে জন্মনি, জন্মনি, জন্মনি। দেশের জন্যে লাখো লাখো সম্মান। বাংলার ঘরে ঘরে জন্মনি, জন্মনি, বঙ্গবন্ধুর মতো সন্তান, বয়ে আনবে এদেশের জন্যে লাখো লাখো সম্মান। বাংলার ঘরে ঘরে জন্ম, বাহ কি সুন্দর কথায়, মানে আপনার নিজস্ব একটি গান, আপনার মৌলিক গান, মানে চমৎকার। বঙ্গবন্ধুকে নিয়ে যদি মৌলিক গান থাকে, একজন শিল্পীর আর কি চাই? এটা খুব আশা করে, আসলে আমাদের দেশের একটা প্রবলেম হচ্ছে যে কেউ কোনো কিছু দান করেছে, যে একটা আলমারি দান করলো, লেখা থাকে সৌজন্যে অমুক। অ্যাকচুয়ালি ভালোবাসার দান হৃদয়ে লেখা থাকে। হয়তো এত ভালোবাসার টান ছিল এটার প্রতি যে আজকে ব্যাটে বলে মিলেই গেল যে আমার ভালোবাসাটা প্রকাশ হয়ে গেল। এর অর্থ হচ্ছে টাকার অঙ্ক একদিন ফুরায়, কিন্তু ভালোবাসা কখনো ফুরায়, কখনো ফুরায় না। এটা ছিল আমার অ্যাকচুয়ালি অন্তর নিংড়ানো ভালোবাসা। এবং আপনি আপনি গেয়েছেনও চমৎকার, গানটির কথা যেমন চমৎকার, সুর তেমন চমৎকার, আপনার গাওয়াটাও চমৎকার ছিল। আমাদের সাথে একটি ফোন কল আছে, আমি একটু রিসিভ করছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সালাম আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। বাবুল ভাই, বাবুল জি ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু। কেমন লাগছে আমাদের আজকের আয়োজন? ভাই আসছে না সাইফুল ভাই, সাইফুল ভাই তো সব হৃদয়ের গানে বলে আমাদেরকে। সালাম আলাইকুম। এরপরই আমি এই গানটা গাইছি ইনশাল্লাহ, সাথে থাকুন। এই গানটাই গাইছি, এই গানটার পরে আমি গাইছি শেষ ট্রাম বা পিলাহারি, আমার খুব প্রিয় গান। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ভাইয়া ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন।
মেয়ের কাছে যাব, মেয়ের একটু মন খারাপ করে বসে আছে কেন জানি আনমনা হয়ে। এখন তোমার কাছ থেকে কোন গানটা শুনছিলাম? আচ্ছা, তোমাদের কথা শুনছিলাম। এখন যে গানটি গাবো, এই গানটি হচ্ছে যদি আরেক জন্ম আমি পাই গো সেই জন্মে তোমাকেই চাইবো। ঠিক আছে, আমরা শুনি। ওকে, জনম আমি পাই গো সেই জনমে তোমাকে চাই গো, যদি আরেক জনম আমি পাই গো সেই জনমে তোমাকে চাই গো, এই জনমে তুমি হলে না প্রেমের নামে শুধু ভেঙে যদি আরেক জনম আমি
দারুণ সুন্দর, মানে অদ্ভুত, আমি মনোযোগ দিয়ে মুগ্ধ হয়ে শুনছিলাম। আমাদের সাথে একটি ফোন কল আছে, আমি রিসিভ করছি। হ্যালো দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? এই বাংলা মায়া মা ছেলে হারা বেদনা হে মুজি সারা বজ্র কণ্ঠ দিয়ে হারা বেদনা। পান্নু ভাই কেমন আছেন? একটু মুজিবের গান না গাইলে তো নিজেকে নারো মনে হচ্ছে। আর সাইফুল ভাই তো ভিতরে আছে, আমি আজকাল সাইফুল নাম তার বললাম না, পান্নু ভাই বললাম। জি জি জি, আসসালামু আলাইকুম। একজন হক আর একজন আলম আর কি। সাইফুল ভাই আপনার গান ওই মানে আপনার গানটা আমাকে উজ্জীবিত করলো, যে গানটা আমার দুই লাইন শোনানো উচিত। জি থ্যাংক ইউ সো মাচ। আমি খুব আনন্দিত হলাম, খুব ভালো লাগছে আজকের আপনাদের পুরো নিবেদনগুলো। অনেক অনেক ধন্যবাদ। সো গ্র্যাটিটিউড, সো থ্যাঙ্কস ফর মার্ভেলাস প্রেজেন্টিং। আমি একটু আমার গান বান্ধবীর সাথে একটু কথা বলি প্লিজ। কি অবস্থা, কেমন আছেন? জি আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন? আরে মাফ করে দিলেন তো আপনি, ওই যে মায়ের যে চিরবিদায়ের যে গানটি, জি আমিও চোখে কিন্তু পানি ধরে রাখতে পারিনি। ধন্যবাদ। বিশেষ করে যাদের মা চলে গিয়েছেন, আর আজকে কেন যেন সারাদিন মা বাবার কথাই মনে হচ্ছিল, তা আমিও চোখের পানি ধরে রাখতে পারিনি। আমি দোয়া করি খুব বড় শিল্পী হবে ইনশাআল্লাহ। জি আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। অবশ্যই। আর আমি একটু রিকোয়েস্ট করি। জি জি অবশ্যই। আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি, শাহ আব্দুল করিম মহোদয়ের এই আগে কি সুন্দর দিন কাটাইতাম, সোজা সাপ গানের অনুরোধ করলাম। থ্যাংক ইউ। আর ভাইয়ার কাছে অনুরোধ করবো শ্রদ্ধেয় আব্দুল জব্বার ভাইয়ের যে কোনো একটি দেশের গান, আর শ্রদ্ধা আব্দুল লতিফ স্যারের দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। সবাইকে ধন্যযোগ ধন্যযোগ ধন্যযোগ। আপনাকেও অনেক ধন্যবাদ পানু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য, আমাদের সাথেই থাকবেন। এবং উনি কিন্তু আমাদের নিয়মিত কলার, সবসময় আমাদের সাথেই থাকেন পানু ভাই। পেয়েছি আগে, অনেকবার পেয়েছি। পরবর্তী গানে যাব, কোন গানটি শুনছি? অনুরোধের গানেই চলে আসি, শেষ ট্রাম। আচ্ছা গানটি শুনবো, কিন্তু শোনার আগে একটি বিরতিতে যাই প্লিজ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিং কৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। জানি কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি
কেন জানি কি জানি The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 মিনিটে এবং 10টায় লাক্স গ্লো টাইম The style icon of the year. Finally, the award goes to Asian Textile. Asian Textile, aging good style. বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আজকে তো আমরা ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় Asian TV নিয়ে না প্রাণের ছবি
লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি হ্যায়? আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাইফুল হক এবং মেরি। চমৎকার চমৎকার গান হচ্ছে, চলুন আমরা গানে ফিরে যাই। আমরা মেরির গানের পরই বিরতিতে গিয়েছিলাম, এবার ভাইয়ার পালা। কোন গানটি শুনছি আপনার কাছ থেকে? অনুরোধের গানটাই হোক, শেষ ট্রামে দুজনাতে। ঠিক আছে। এখন তুমি কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা? Thank you.
রাতে দেখা হয়েছিল, শেষ টমে দুজনাতে ফাগুনের এক রাতে দেখা হয়েছিল, তিনটি বছর পরে জানি না কেমন করে এমন হলো। সুন্দর, মানে গানের সুরটা না একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম, মানে অদ্ভুত একটা ভালো লাগা কাজ করে। আর গানটা কি একটু মেলোডিয়াস, একটু না ধরে নিতে পারি আমরা মেলোডিয়াস? দেখা হলো না, তুমি যেমন রেখেছো তেমন আছি, মানে ওদের মধ্যে আর যোগাযোগ নেই। অনুযোগ, ভালোবাসায় অনুযোগের গান, অভিযোগ না। ভীষণ ভালো, মিষ্টি একটি গান, রাইট? এবং আমি মানে দর্শকরা এত গান জানে, মানে এই গানেরও অনুরোধ এসেছে। এবং ওই যে বললাম যে আপনি আসলে খুব আনকমন আনকমন গান আসলে শুনতে পাই, ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। মেরির কাছে যাব, কোন গানটি শুনছি এবার তোমার কাছ থেকে? এখন গাচ্ছি শ্রদ্ধেয় মীরাদেব বর্মনের লেখা কে যাসরে ভাটির গান বাইয়া। আহা, খুবই পছন্দের গান, চেষ্টা করছি। Thank you.
আহা কি সুন্দর, মানে এই গানটি হচ্ছে মানে আগের যুগে যখন মেয়েদের বিয়ে হতো তখন নায়র নিতে আসতো, মানে বাপের বাড়ি থেকে ভাই আসতো, বড় ভাই ছোট ভাই এরা এসে নিয়ে যেত। তো অনেকদিন হয়েছে মেয়েটির বিয়ে হয়েছে, বাপের বাড়ি থেকে মনে হয় কেউ আসেনি, তাই মেয়েটার যে আকুতি ছিল সেটা তোমার গলায় চমৎকারভাবে ফুটে উঠেছে। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো, খুব মিষ্টি একটি গান। চেষ্টা করেছি এবং ভালো গেয়েছো, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা আসলে চেষ্টা করি ভালো করে গাওয়ার জন্য। ভুল ত্রুটিগুলো দর্শক মণ্ডলী যারা আছেন সবাই প্লিজ ক্ষমা শোনার দৃষ্টিতে দেখবেন, কিন্তু আমরা চেষ্টা করি। ভাইয়ের কাছে যাব এবার, কোন গানটি শুনবো আপনার কাছ থেকে এবার? একটু আধ্যাত্মিকে চলে যাই, রঙের কারিগরে। ঠিক আছে, এই গানটি লিখেছেন বিখ্যাত গীতিকবি ওয়ালিদ হাসান। আমার খুব সৌভাগ্য, উনি একদিন আমার বাসায় এসেছিলেন এবং আনন্দ করতে করতে গানটি লেখে, অবশ্য অপূর্ব তখন ছিল, হঠাৎ বলে সাইফুল ভাই সুর করা হোক গানটা। এই সুরটার নাম রেখেছি কেমন যেন সুর, গানটি করছি আর কি। আচ্ছা, ওয়ালিদ ভাইয়ের কিন্তু সবকিছু কেমন যেন হয়ে যায়। আমি তো ঠিক তা জানি না, তবে এইটুকু জানি যে সুরটা যেন কেমন যেন। আচ্ছা, আমার নামে আর কি। ওনার লেখা আসলে অনবদ্য, নিঃসন্দেহে খুবই সুন্দর, কিন্তু ওনার লেখা এত বেশি ডিপ যে একটু বেশি শিক্ষিত হতে হয়, আমি এতটা বুঝি না ওনার লেখা। আমি একবার বইমেলা থেকে ওনার একটি কবিতার বই লিখেছিলাম, তারপর ওনাকে আমি একটা দুটো লাইন লিখে পাঠিয়েছি, উনি আমাকে বললো ভালো লেগেছে, আমি বললাম বুঝতেই পারিনি। আচ্ছা আচ্ছা, বাহ, মানে আমার ছেলে এমন লেখা লেখে যে কেউ পড়তে পারে না, বিষয়টা এরকম। ঠিক আছে, আমরা গানে যাব। ওরে অধম ওয়ালিদ পায় না জেঠাই, বন্ধুর অন্তর রঙের কারিগর আমার, রঙের কারিগর, রঙের কারিগর আমার মনের কারিগর, রঙ বেরঙের ঘর বানাইছে দুনিয়ার উপর আমার মনের কারিগর, আমার রঙের কারিগর। ওরে আমার ঘরে আসবা কবে আকুলে যন্তর, রঙের কারিগর আমার মনের কারিগর, তোমার মনের কারিগর আমার রঙের কারিগর। রং দিয়ে রং বানাও তুমি, রঙের করো খেলা, তোমার তরে ভাসাই দিলা রঙের ঘরে ভেলা, ও রং দিয়ে রং বানাও তুমি, রঙের করো খেলা, তোমার তরে ভাসাই দিলা রঙের ঘরে। এই দুনিয়ার সকলেই তো আমার হল পর, রঙের কারিগর আমার মনের কারিগর, আমার রঙের কারিগর। রঙের টানে রং যে ছোটে, মনের টানে
মন শুনি রঙে ভারত বর্ষে বন্ধু নিরঞ্জন হো রঙের টানে রং যে ছোটে মনের টানে মন শুনি রঙে ভারত বসে বন্ধু নিরঞ্জন প্রথম আলিত পায় না জেঠাই বন্ধু যন্তর রঙের কারিগর আমার মনের কারিগর রঙের কারিগর আমার মনের কারিগর রঙের কারিগর আমার মনের কারিগর চমৎকার। মানে গানটি আধ্যাত্মিক হলেও মানে অর্থ কিন্তু বোঝা গেছে অতটা, মানে একটু সোজা আমার জন্য একটু সোজা করেই লেখেন, মানে অতটা দুর্বোধ হয়নি, ভীষণ চমৎকার ছিল। আর মানে মিউজিক তো অসাধারণ, অসাধারণ আসলে, মানে এত চমৎকার মিউজিক বলার মতো। ওনাদের যতগুলো মিউজিশিয়ানস ভাইদের আমাদের দেশের সম্পদের লাস্টে যেই বলবো একবারেই বলে দিব, তাদের প্রশংসা বারবার করা উচিত হবে না। একদমই তাই, গানের প্রশংসাও করি, গানটাও আপনি ভীষণ ভালো গেয়েছেন। থ্যাংক ইউ। আমরা আরও চমৎকার, মানে দুজনের গানই এত চমৎকার হচ্ছে, অসাধারণ সময় কাটছে। তার থেকেও সুন্দর হচ্ছে গানের অর্ধাংশ বলা হয় প্রেজেন্টেশন, ইউ আর দ্য বস। আমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না।
তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, age good style. আমার বসের কাছে খুব আয় বছরে একটু টাইম পাওয়া গিয়েছে, সে একটু শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনি শুনলে আমার শেষ কথা। তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? দ্য ইয়ার অফ 95 লাগুন তো আপনার ইন দ্য ইয়ার অফ। এই দেখুন আপনি, আচ্ছা আচ্ছা, আজকে তো আমরা হিট ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে। ধারাবাহিক নাটক হিট হট নিউজ, রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8:00। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না। আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10:00। লাক্স গ্লো টাইম। কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, age good style. আমার বসের কাছে খুব আয় বছরে একটু টাইম পাওয়া গিয়েছে, সে একটু শিশু আটকা পড়েছে সেখানে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি জাফরের কাছে। এমন হতে পারে মারিয়া, এটা আপনি শুনলে আমার শেষ কথা। তোমাটা ফাটলে অর্ধেক ঢাকা শহর হয়তো ডুবে যেতে পারে। 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন আপনি? দ্য ইয়ার অফ 95 লাগুন তো আপনার ইন দ্য ইয়ার অফ। এই দেখুন আপনি, আচ্ছা আচ্ছা, আজকে তো আমরা হিট
ঠান্ডা নিউজ আমার চ্যানেলে চলে, মানে বিরক্ত লাগে এইভাবে কি নিউজ করা। ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম, পরিচালনা আনিসুর রহমান রাজীব। দেখবেন প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়। বিরতির পর আপনারা দেখছেন ওয়ার্ল্ড এন্ড স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাইফুল হক এবং মেরি। চমৎকার চমৎকার গান হচ্ছে, চলুন আমরা গানে ফিরে যাই। আমরা তো ভাইয়ার কণ্ঠে খুব সুন্দর একটি আধ্যাত্মিক গান শুনে বিরতিতে গিয়েছিলাম, এবার আমরা কেমন গান শুনছি? আমরা কি ডুয়েট গান শুনছি? একটা ব্যতিক্রমী হোক, ঠিক আছে। এবং গানটাও অনেক পুরাতন আমার আমার জানা মতে আর কি, খুব কম শুনেছি আর কি এই প্রজন্মে, তেমনই একটা ডুয়েট গান হোক। আচ্ছা ঠিক আছে, এবং দর্শকদের কিন্তু অনেক অনুরোধ আসছে যে দুজনের ডুয়েট গান শোনার জন্য, আমরা শুনি।
পাগল সময় তোমার সকাম থাইব সকল সময় তোমার সতা মন থাইব অর্ধাহার মাইয়া কি হরিব আই যদি ঠিক তাই সোনার জীবন ঘদিন বানুরে অবানু শহর যাইও মাই পারলাই আইনো মহি শাড়ি সুরি আশা গরি তাহা যাইবার দি যদি সোনার জীবন হদিন রাখো আম সাদি বন্ধি বানুরে জি অবানু মাঝে সিডি দিওম চিন্তন হরিবা আরে মাতা ধাতি হরে তাগা নদীবা আচ্ছা মাঝে মাঝে সিডি দিওম চিন্তন হরিবা মাতা ধাতি হরে তাগা নদীবা আরে হদিন লাই বিদেশ যাইতে ফরানান গরত রাই সোনার জয় বানুরে অবানু তাহা শহর যাইও মাই পরলাই আইনো মগে সময় তোমার সতা মন থাইব আরে সাইয়ো তোরে নাহার মাইয়া ফন্দত ফলাইব সকল সময় তোমার সতা মন থাইব সাইয়ো তোরে নাহার মাইয়া ফন্দত ফলাইব আরে নাহার মাইয়া কি হরিব আই যদি ঠিক তাই তাহার শহর যাইও মাই তোর মাই আইন্দ মতে সারি সুরি আশা গরি না যাইবার দি যদি সোনার জীবন হদিন রাখো আম সাদি বন্ধি বানুরে জি অবানু জি বানুরে জি অবানু ভীষণ মজার একটি গান, মানে বাকচিত হচ্ছে কার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে? বাকচিত এটা একটু সন্দেহ আর কি,
হারায় যাওয়ার সন্দেহ, মানে কথোপকথন কার সাথে হচ্ছে? স্বামী স্ত্রীর মধ্যে। এবং বলছে যে ঢাকার মেয়ের ফান্দে পড়ো না, যৌবনটাকে গামছা দিয়ে বেঁধে রাখতে বলছে। ভীষণ মজার একটি গান, সুন্দর বৈষ্ণবের একটা অনবদ্য একটা সৃষ্টি নিঃসন্দেহে। ওই যে বলছিলাম যে আপনি আসলে অনেক পুরনো আধ্যাত্মিক এবং হারিয়ে যাওয়া গানগুলো আমরা আবার নতুন করে ফিরে পাই, ভীষণ ভালো লেগেছে। চমৎকার ডুয়েট গান ছিল, আর দুজনের কেমিস্ট্রিও কিন্তু বেশ ভালো ছিল। মেরির কাছে যাব এখন, কোন গানটি শুনবো? রিকোয়েস্টের গান, তুমি অনেকবার বলেছো তুমি আমার এমনই একজন। এটা কিন্তু আমি রিকোয়েস্ট করিনি, আমার কাছে রিকোয়েস্ট আসছে। তো এই গানটি আমারও খুব পছন্দের একটি গান, চেষ্টা করছি গাওয়ার জন্য। আমারও ভীষণ পছন্দের গান, আমরা গানে যাই।
আহা, সেই নাইনটিজের কথা মনে পড়ে গেল, সালমান শাহ শাবনূর কাঞ্চি অভিনীত আনন্দ অশ্রু সিনেমার গান এটি, আর ভীষণ পছন্দের এবং সালমান শাহর অসাধারণ অভিনয়। আহা, মানে মানসিক ভারসাম্যহীনতার যে অভিনয়টা করেছিল অদ্ভুত। আর শাবনূরের তো অনেকগুলো শেড ছিল এই সিনেমায়, মানে ছোট্টবেলার একটা ক্যারেক্টার ছিল একটু পাগলি টাইপের, তারপর যখন প্রেমে পড়লো, প্রেমে পড়লে যে মেয়েরা যে ম্যাচিউরড হয় সেই পরিণত বয়সের অভিনয়টাও ভীষণ চমৎকার ছিল একদম। আর তুমি গেয়েছো ভীষণ চমৎকার। চেষ্টা করেছি ভালো করে গাওয়ার জন্য। আর এই গানগুলো আসলে আমরা যত বড় হই না কেন, এই গানগুলো আমাদের প্রত্যেকটা জেনারেশনে এই গানগুলোই থাকবে, একদম কালজয়ী গান, কালজয়ী গান বলে যাদেরকে। আমরা যতই শুনি ততই মনে হচ্ছে যে এই গানগুলো নতুন করে শুনছি, একদম একদম। ভাইয়ের কাছে যাব, কোন গান শুনবো এবার? একটু রোমান্টিকই থাক আবার, কুমার শানুজির কি করে বোঝাই। আহা, কি করে বোঝা কত যে ভালোবাসি, মনে পড়ে আজও মধুর সে হাসি, একা একা এভাবে বলো আমি কি থাকতে পারি।
একা একা এভাবে বলো আমি কি থাকতে পারি, কি করে বোঝা সবই নিজের তরে হাসি মুখেতে রেখেছি অন্তরে, জানি একদিন আসবে তুমি আবার ফিরে, দুঃখ তোমার সবই নিজের তরে হাসি মুখেতে রেখেছি অন্তরে, জানি একদিন আসবে তুমি আবার ফিরে, কি করে বোঝাই কত যে ভালোবাসি মনে পড়ে আজও বধুর সে হাসি, একা একা এভাবে বলো আমি কি থাকতে পারি, কি করে বোঝা খুব সুন্দর, মানে অদ্ভুত রোমান্টিক একটি গান, ভীষণ ভালো লেগেছে, পছন্দের গানটা আজ থেকে আমারও পছন্দ হয়ে গেল, ভীষণ ভালো লেগেছে। আমরা আরও সুন্দর সুন্দর গান শুনবো, কিন্তু একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো। আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা। আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা। তোমার ভালোর জন্যই আমার ভালো মন্দ আমি বুঝবো, আপনি ভাববেন না। তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো? হ্যাঁ, টাকা নিয়ে চলে যাও তুমি। টেবিল পরিষ্কার করো, নাস্তার সময় শেষ। আমরা শুধু বন্ধুই না, আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি। এই বিয়ে আমি মানি না। তুমি যাই করো না কেন, আমি তোমাকে ভালোবাসি না। বাঁচতে হবে না আমাকে ভালো, চিন্তা করো না, আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো। যত বড় মুখ নয় তত বড় কথা। লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2। কে তুমি? হ্যাঁ, আমি আমিরের স্ত্রী। দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায়। লাক্স গ্লো টাইম। কে জানি কেন জানি, কে জানি কখন জানি, কে জানি দিল মনের কোণে হাচ্ছানি, কেন জানি কি জানি। The style icon of the year, finally the award goes to Asian Textile. Asian Textile, Ajigar Style.
বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায় আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো আমি চাই তুমি আমার ছেলেকে বিয়ে করো মা আপনি এমন সিদ্ধান্ত নিতে পারেন না বাবা তোমার ভালোর জন্য আমার ভালো মন্দ আমি বুঝবো আপনি ভাববেন না তোমার কি ধারণা আছে তুমি এটা কি ভেঙেছো হ্যাঁ টাকা নিয়ে চলে যাও তুমি টেবিল পরিষ্কার করো নাস্তার সময় শেষ আমরা শুধু বন্ধুই না আমরা দুজন দুজনকে ছোট থেকেই ভালোবাসি এই বিয়ে আমি মানি না তুমি যাই করো না কেন আমি তোমাকে ভালোবাসি না বাঁচতে হবে না আমাকে ভালো চিন্তা করো না আমি মরিয়মকে আমার নিজের মেয়ের মতোই দেখে রাখবো যত বড় মুখ নয় তত বড় কথা লাক্স নিবেদিত বাংলা ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ও পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি আয়েশা মরিয়ম সিজন 2 কে তুমি হ্যায় আমি আমিরের স্ত্রী দেখবেন প্রতিদিন রাত 8:30 এবং 10টায় লাক্স গ্লো টাইম কখন জানি কে জানি দিল মনের কোণে হচ্ছানি কেন জানি কি জানি The style icon of the year finally the award goes to Asian textile Asian textile এজুগের স্টাইল আমার বসের কাছে অর্ধেক ঢাকা শহর হয়তো ডিগে দিতে পারে 75,000 বাড়ি ধসে পড়ার সম্ভাবনা রয়েছে আচ্ছা তাহলে বোমাটি কখন ফাটবে সেটা কি বলতে পারছেন ধারাবাহিক নাটক হিট হট নিউজ রচনা সাইফুল ইসলাম শামীম পরিচালনা আনিসুর রহমান রাজীব দেখবেন প্রতি মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত 8টায়
ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ এশিয়ান মিউজিক। সাদিয়া শিমুল আছে আপনাদের সাথে এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী সাইফুল হক এবং মেরি। চলুন আমরা গানে ফিরে যাই। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা একদম লাস্ট সেগমেন্টে আছি। এবার আমরা অনেক জমজমাট গান শুনতে চাই, যদিও প্রায় সবগুলো গানই ভীষণ জমজমাট হয়েছে। দর্শকদের ভীষণ ভালো লাগছে আমাদের আজকের এপিসোড, অনেকগুলো মন্তব্য কমেন্টস মানে একদম ভরে গেছে। এবার আমরা কোন গান শুনবো? এখন আমরা ভাইয়া চুপ করে আছি, এখন আমরা একটা ডুয়েট করছি। হ্যাঁ, সবার জীবনে প্রেম আসে, আহা তাই তো সবাই ভালোবাসে। এই যে সব প্রেমিকদের জন্য এই গানটা, প্রেমিকাদের জন্য না, প্রেমিকাদের জন্য মাসবি, তুমি তো আছোই সামনে। ঠিক আছে, এই ভিতর এই মিউজিশিয়ানস ভাইদের ভিতর একজন বলেছিল আর কি যে আমার জীবনে আসেনি, তার জন্য আসে এই জন্য আর কি। অপূর্ব ভাই, না আমি তো নামকে বলছি না, আমার টকবেকে বলছে অপূর্ব। আচ্ছা, আমার একটি কথা আছে, কারো কারো জীবনে কিন্তু অনেকবার প্রেম আসে, তা আমি একটু জানতে চাবো আপনাদের জীবনে কয়বার প্রেম এসেছে। অ্যাকচুয়ালি এটার প্রেম তো আসলে আল্লাহর সঙ্গে হয়, মায়ের সঙ্গে হয়, বাবার সঙ্গে হয়। এখন সবাই আমরা নেগেটিভে চলে যাই, ঘুরিয়ে ফিরিয়ে আনসার দিলে হবে না। কয়বার প্রেম আসছে সেটা বলেন, মানে প্রেয়সীর সাথে। পরবর্তী এপিসোডে আমি কাউন্ট করে মানে কাউন্টলেস। আর তোমার জীবনে কয়বার প্রেম আসছে? মানে কাউন্টলেস, কাউন্টলেস। আচ্ছা যাক বাবা, আমি বেঁচে গেলাম, আমারটা কেউ জিজ্ঞেস করেনি। এবার তোমারটা বলো তাহলে। না আমারটা আমি কাউন্ট করতে পারি না, আমার মনে হয় প্রেম তোমার কাছে আসেনি, তুমি প্রেমের কাছে গেছো, একদম এটাও হতে পারে। না প্রেম আমার কাছে আসছে, আমি প্রেমের কাছে যাইনি, দুই তিনবার হবে, আমারটা কাউন্টেবল। যাক ইনশাআল্লাহ, আমি তাহলে ক্যালকুলেটর আর লাগবে না। না না না, দীপু ভাই খুব হাসছে আর কি, মানে উনি কি কিছু জানে? না না না, উনি হাসছে যে আমাকে যেন জিজ্ঞেস না করা হয়। ঠিক আছে, আমরা গানে যাব। প্লিজ সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে, প্রথম যারে লাগে ভালো, জয় না ভোলা করু তারে। প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে,
পদে আলো প্রেমের নেশা, প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা। প্রেমিক বোঝে শুধু প্রেমের ভাষা, প্রেম আছে বনে আছে অনেক আশা, বুকের গভীরে বাঁধে বাসা। প্রেমের স্মৃতি যেন সুখে কাটা যায় না বোঝা কবুর তারে, ও সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো যায় না বলা কবুতরে, ও সবার জীবনে প্রেম আসে তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো যায় না বলা কবুতরে, ও সবার জীবনে প্রেম আসে সবাই জীবনে প্রেম আসে, ও সবাই জীবনে প্রেম আসে। ওয়াও ফ্যান্টাস্টিক, তার চেয়ে বেশি ভালো ছিল আমাদের মিউজিশিয়ান ভাইয়াদের মিউজিক, মানে অসাধারণ, মাইন্ড ব্লোয়িং। প্রেমের যেহেতু গান আন্দোলিত হচ্ছে এই জন্য একদম। আমি একটু চাচ্ছি যে ওনাদেরকে দর্শকদের সাথে পরিচয় করিয়ে দিন। পর্বটা কাকে? আপনি আবার সেই পরিচয়, পরিচয়ের আগেই দেখো মুখটা শুকিয়ে গেছে, কি না কি বলে। আসলে রাফসান ওরা শুধু অনেস্ট বললে ভুল হবে, হানি উইথ অনেস্ট, কারণ ও খুব সিরিয়াস। সে আমাকে 3 or 4 times ফোন দিয়েছে, ওর 100 ভাগের 1 ভাগও আমি সিরিয়াস ছিলাম না, বাট গড ব্লেস হিম। নিঃসন্দেহে রাফসান অত্যন্ত গুণী একটা ছেলে, রেইজিং পিরিয়ড। পাশে আর একজন হোয়াইট ম্যান উইথ বিয়ার্ড, বাট সে এতটাই ভালো বাজায় রাজীব যে ও ঢুকে যায় মিউজিকের ভিতর, একেবারে ঢুকে যায়। মাঝে মধ্যে আমি তাকাচ্ছি, দেখি ঘুমাচ্ছে বোধহয়, দেখি না ও ফিলে আছে। আর দীপু ভাইয়ের কথা কী বলবো, শুরু হওয়ার আগেই দেখি উনি যে চুল ঠিক করছে, অর্থাৎ অলওয়েজ স্মার্ট একটা বেজে উনি আছেন। আসলে উনি গ্রুপ খোলা থেকে শুরু করে একজন কোঅর্ডিনেটর হিসাবে ওনার কোনো তুলনা হয় না। না না কোনো সমস্যা হবে না, দীপু ভাই শুধু সুদর্শন না, হ্যান্ডসাম না, অ্যাকচুয়ালি হি ইজ জিনিয়াস মিউজিশিয়ানস, জিনিয়াস এমবাপ্পি, এমবাপ্পি প্যাডে আছেন। ও আমি নাম দিয়েছি মনে মনে রোমান্টিক বাপ্পি। যখনই ওকে দেখা যায় সবসময় একটা ফিটনেস থাকে, অপুর মতো এলো থেলো না, আলু থালু বা এলো থেলো না, অলওয়েজ একটা ফিট থাকে আর কি। আর রাজীব ভাই বলছে যে সবার জীবনে প্রেম এসছে অপুর আসেনি, তো একজন একদম পারফেক্ট, কারণ প্রেমও তোকে ভয় পায়। তো যাই হোক, আমি আমাকে খোঁচালে প্রবলেম আছে, খোঁচানো কমাও তাহলে তুমি বেঁচে যাবে আর কি। তো অপু আসলে কি জন্য বিষয়টা এরকম যে কিছু কিছু তুলনা আছে যার তুলনা সে নিজেই, অপুর প্রশংসা করি না এই জন্য, ও তো আসলে বেশ ছোট, যদিও খুব ইচড়ে পাকা, তারপরেও বলবো সে ছোট। ওর অনেক গুণীজন যারা, ওর চাচা বা পল্লব সান্যাল, ওরা বিহাইন্ড দ্য স্ক্রিনে ওর খুব প্রশংসা করে, ওর রেইজিং পিরিয়ডের গতিটা খুব অসামান্য। তো সব কিছু মিলিয়ে আর কি উই আর প্রাউড অফ আওয়ার মিউজিশিয়ানস, আসলে আমি বলবো না, ইজ দ্য পিলার অফ মিউজিক, এই আর কি। আর মেরি ও আসলে হাস্যোজ্জ্বল একটা মেয়ে, মেরির ভিতরে আমি কখনো একটা জিনিস দেখতে পাইনি, সেটা হচ্ছে গর্ব। ও খুব সিম্পল, আর সিম্পল ইজ বেস্ট, কোনো সন্দেহ নাই। আর যখনই আমি অফ ইয়ারে তোমাকে দেখলাম মেকআপ রুমে, তখন আমার মনটাও ভরে গেল যে আজকে বোধহয় আনন্দই হবে, খুবই আনন্দ হবে। প্রেজেন্টেশন ইজ দ্য হাফ পার্ট অফ এ প্রোগ্রাম, এই যতটাই সুন্দর হয়েছে তোমার ঘরে আমরা মেহমান, তোমার জন্যই সুন্দর হয়েছে, কোনো সন্দেহ নাই।
থ্যাংক ইউ সো মাচ। আর মিউজিশিয়ান ভাইয়ারা, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছেন এবং চমৎকার সঙ্গত করেছেন, যে কারণে আমাদের আয়োজনটা আরো বেশি শ্রুতি মধুর হয়েছে। আমরা পরবর্তী গানে যাব, কোন গান শুনব? আমার না অ্যাকর্ডিং টু সিরিয়াল কার, হ্যাঁ আমার সমস্যা নেই। তোমায় ছেড়ে কোথায় যাব।
চমৎকার একদম। আমরা এত সুন্দর সুন্দর গান শুনতে শুনতে মানে তিন ঘন্টা কিভাবে পার হয়ে গেল আসলে টেরি পেলাম না। আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কণ্ঠে একটি গান শুনতে শুনতে বিদায় নেব, কিন্তু তার আগে যদি আপনারা দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান, আমার উদ্দেশ্যে কিছু বলতে চান, সবার উদ্দেশ্যে কিছু বলতে চান, বলো। মেবি বলে দাও কিছু। তোমাকে তো অনেক অনেক ধন্যবাদ পুরো প্রোগ্রামটা এত সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আর ওয়ালটনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যার হারুন স্যারকে, এবং পর্দার উপাশে যারা আছেন আমাদের দর্শক মণ্ডলী যারা আছেন এতক্ষণ ধরে রাজ্যকে, যারা আমাদের প্রোগ্রামটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাদের সাথে আছে মিউজিশিয়ান্স ভাইরা যারা ছিলেন, ওনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা রইল। ওনারা না থাকলে আসলে আমাদের গান এত সুন্দর হতো না। আর সাইফুল ভাইয়ের কথা কি বলবো, সাইফুল ভাইয়া এমন একজন মানুষ, অনেক হেল্পফুল এবং অনেক ফ্রেন্ডলি একজন মানুষ। ভাইয়ের সাথে না মিশলে বা ভাইয়ের সাথে প্রোগ্রাম না হলে বা ভাইয়ের সাথে আগে দেখা না হলে কখনোই বুঝতে পারতাম না। অনেক বড় মনের একজন মানুষ, অনেক বড় একজন মানুষ। তো আমাদের প্রডিউসার ভাইয়েরা যারা আছে, সুব্রত দা এবং রাশেদ ভাইয়া, ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটি প্রোগ্রামে আমি আসতে পেরেছি, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবং সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন, যেমন যেন আমরা পরবর্তীতে আরও অনেক ভালো কিছু আপনাদেরকে উপহার দিতে পারি, ভালো কিছু গান নিয়ে আবার আপনাদের সামনে আসতে পারি। সাইফুল ভাই, হ্যাঁ, মেরি তো সবই বলে দিয়েছে, আমার শুধু একটাই কথা যে যে কোনো বিদায় আসলে একটা বেদনাদায়ক মুহূর্ত, তো আমরা সেই যাওয়ার এই বিদায়টাকে যেন চিরবিদায় না মনে করি, আবারও যেন সবাই এই মঞ্চে একত্রিত হতে পারি, এবং যা কিছু হোক সেটা যেন সৃজনশীল হোক, যা কিছু হোক সেটা যেন বাংলার জন্য হোক, এতটুকুই। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যে আমাদের ডাকে সাড়া দিয়ে এসে এত সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়েছেন। আপনারা দুজনেই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মিউজিশিয়ান ভাইয়ারা আপনাদের সবাইকেও অনেক ধন্যবাদ। আরেকটি গান শুনতে শুনতে বিদায় নিব, কিন্তু তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করি আপনাদের ভীষণ ভালো লেগেছে, আপনাদের ভালো লাগাটাই আমাদের প্রত্যাশা। আগামী দিন আবারও দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং অবশ্যই এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন। শুভরাত্রি, আমরা গানে যাই। হ্যাঁ, এই গানটিও অপিয়ার থেকে এরা সবাই মিলে প্রেমের গান আমার উপর চাপিয়ে দিয়েছে আর কি, বিশেষ করে রাজীব ভাই এবং অপু। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবা, এই তো এসেছে দিন ভালোবাসবা। ওই শোনো পাখিও বলছে কথা, একই কথা বলছে সে বারবার, এই তো এসেছে দিন ভালোবাসবা, এই তো এসেছে দিন ভালোবাসবা। ওই শোনো
কিছু পড়ছে চোখে, লাগছে তা ভারী সুন্দর। তোমার পরশ ছাড়া চাইছে না কিছু অন্তর, প্রেম আমি কাকে বলে বুঝি না।